মামার বাড়ি থেকে আসা থেকে রুহির নিজের বাড়িতে ওয়েলকাম, সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন মা দৌড়ে দৌড়ে দেখছো এদিক ওদিক করছে, কারণ যেগুলো সব প্যাক করে সুন্দর করে নিয়ে এসেছিলাম সেগুলোকেই সব আবার আনপ্যাক করতে হবে। আর রুহি এদিকে পাপার কাছে খেলছে, মাকে বললাম তুমি আগে সব আনপ্যাক করো। আর মা যতবার রুহিকে বলছে আমি কিন্তু বাড়ি চলে যাচ্ছি, ততবার রুহি কেমন করে কেঁদে উঠছে দেখো। জানো দিদুনকে বলছে না তুমি যাবে না, দিদুনকে খুবই ভালোবাসে রুহি, গান শুনতেও ভালোবাসে। তো মাকে বললাম তুমি সব কিছু বার করো, আমি তারপরে আস্তে আস্তে গোছাচ্ছি, কারণ গোছাতে তো আমাকেই হবে, আমার ঘর কোনটা কোথায় কী রাখবো সেটা আমাকেই দেখে নিতে হবে। বাট এইসব জিনিসপত্র দেখে না আমার মাথাটা পুরো ঘুরছে, আমি কী করে কী গোছাবো কিছুই ভেবে পাচ্ছি না। আর দাদা এদিকে দোলনাটা আবার সব লাগাতে বসে গেছে, দোলনাটাও মোটামুটি দু তিনবার লাগানো আর খোলা হয়ে গেল, তো এদিকে কমপ্লিট দোলনা। দোলনাটার ফুল লুকটা তোমাদেরকে কোনো দিন দেখায়নি, তো দারুণ লাগে, এটা পুরো প্রিন্সেসের মতো, মনে হয় যেন একটা প্রিন্সেস শুয়ে আছে দোলনাটাতে। তো এটা থাকবে নিচে, চলো এটাকে নিচে নিয়ে যাই এবার।